কিরে কোথায় তুই? কিরে কোথায় তুই? আসি আসি। কিরে আয়। আসি আসি দিদি। বলেছি না তোকে যেন একবার বেশি ডাকতে না হয়, ঘরটা মুছে ফেল তাড়াতাড়ি। ঘরটা চেপে চেপে পোচ, করছিসটা কি? এখনই তো খেতে দিলে গিয়ে বসে পড়বি। তাড়াতাড়ি ঘরটা পোচ, খেতে এমনি এমনি দেওয়া হয় না তোকে, চেপে পোচ ঘরটা, একটুও যেন ময়লা না পাই। যা গিয়ে দেখে কে এসছে তাড়াতাড়ি। ম্যাডাম আসতে পারি? এসেই যখন গেছো তখন ঢুকে পড়ো। ম্যাডাম আপনার নামে একটা কুরিয়ার সার্ভিস ছিল। এদিকে তাকিয়ে থাকার কি আছে, নিজের কাজটা নিজে কর। আর আপনি আসতে পারেন। ম্যাডাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। দেখে তো খুব শিক্ষিত মনে হচ্ছে, মনে হচ্ছে খুব ভদ্র করে বিলং করেন। আর একটা মেয়ে মানুষ হয়ে আপনার লজ্জা করছে না? এইটুকু একটা বাচ্চা মেয়েকে দিয়ে আপনি ঘরের কাজ করাচ্ছেন? এটা ওদের কাজ করার সময় নয়, এদের সময় এখন স্কুলে পড়ার। এরাই তো আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে। আর আপনাদের মতো লোকজনরাই তো শিশু শ্রমিক বন্ধ করার জন্য তোলপাড় করছেন। আর আজকে আপনারাই এদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। নিজের চিন্তাধারাটাকে পাল্টান, তাহলে দেশ পাল্টাবে। খারাপ মনে করবেন না, শিশু শ্রমিককে বন্ধ করা উচিত। আর শিশুদেরকে দিয়ে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করাটাই আমাদের কর্তব্য। আসছি ম্যাডাম। কিছু বলছে নাকি বাচ্চাটা ভাই? কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? কি চাই? কি হয়েছে বলো, কিছু বলবে? কে পাঠিয়েছে তোকে এখানে? টাকা আনতে পাঠিয়েছি তোকে কাকু এখানে? কোন কাকু? চল দেখি, টাকা আনতে পাঠিয়েছি ওকে। আমি পাঠাইনি, ভিক্ষা করতে গেলো আচ্ছা
ভালো করে জ্বালাও বস, কি হচ্ছে এগুলো? শোন, ভাই কি করছিলি? কেন ভাই খিদে? এই যে এই দেখ খাবার পোষা, এটা খাবি না আর খিদে পাবে না, জান্নাত দেখবি জান্নাত। এ ভাই দেখ দে 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 টান 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 ভাই, একটা টান, এই তুই টানি দেখ, শোন শোন শোন, এখন যদি এরকম করে দিস তাহলে ওরা ভবিষ্যতে কি করবে? ওদের এখন পড়াশোনা করার সময়, ওদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিস। একটা কথা মনে রাখবি, ওদের ভবিষ্যতে দেশের ভবিষ্যতে নাম উজ্জ্বল করবে।